এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ একেবারে ফ্রেশ একটা মুডে আছি গোসল করে এখন আমি রেডি সো এই হচ্ছে আমার লিটল ওয়ার্ল্ড আমার রুমটা দেখেন কত ক্লিন লাগতেছে আমি কত পরিষ্কার করে রাখি আর তার মধ্যে পরে নিলাম একটু নেইল পেইন্ট আর আমার হাতটা আমার মেহেদির কালারটা অনেক সুন্দর আসছে যা আমার নিজের কাছে ভালো লাগছিলো তাই একটা ভিডিও করে নিলাম আর এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই বলি এই যে এত সুন্দর রাস্তাঘাট খালি যার অপেক্ষায় ছিলাম আমরা সবাই মিলে যে কবে রাস্তাঘাট খালি হবে আর কবে ঘুরব সো এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে ডিসি আমরা মিরপুরে যাব আজকে মেট্রো দিয়ে মিরপুরে ট্রাভেল করব সো মেট্রোতে আমরা সবাই একসাথে হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইম কারণ আমাদের ফ্রেন্ডদের প্ল্যান করা হয় বাট যাওয়া হয় না এরকম একটা ব্যাপার অন্য অন্য জায়গায় যাওয়া হয় বাট মেট্রোতে যাওয়া হয় না সো আজকে আমরা চলে আসছি হাওয়ায় আর আমরা এক ঘন্টা মানে ওয়েট করার পরেও হচ্ছে জায়গা ফাঁকা পাইনি এমন একটা অবস্থা পরবর্তীতে যাই হোক জায়গা পেলাম জায়গা পাওয়ার পরে হচ্ছে খাবার অর্ডার করলাম খাদকগুলোর জন্য ভিডিও করার কোনো অপশন পাইনি ওরা খাবার হাতে পেয়েই হচ্ছে খাওয়া শুরু করেছে সো আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি যার টেস্ট খুবই বাজে ছিল জঘন্য টেস্ট ছিল চাউমিনটা খুব ভালো ছিল সো আমরা চাউমিনটা এনজয় করেছি আর এই হচ্ছে চাদা দেয়া স্টুডেন্ট যেহেতু আমরা সবাই সো চাঁদা দিয়ে হচ্ছে আমাদের ঈদ সেলিব্রেট করা তার মধ্যে এই জায়গাটা না খুব ভালো লেগেছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো এর জন্যে আর প্রপার একটা যে সুন্দর ভিডিও সেটা কেন যেন হয়নি আর এত ক্রাউড ছিল কি আর বলবো সো ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আসার পরে মেট্রোর ওয়েট করছিলাম আমরা সবাই এখন আমরা যাব আবার টিএসিতে আর মেট্রোর মধ্যে হচ্ছে ভিডিও করেছি কারণ সুযোগ পাওয়া যায় না তবুও আজকে অনেক জ্যাম ছিল তবুও সবাই এনজয় করার জন্য হচ্ছে ভিডিওটা করা এই হচ্ছে ঝগড়াটি ঝগড়া করছে যে মেট্রো থেকে এখানে আয় চলে এলাম টেসি আর টেসিতে আসবো চা খাবো না তা কি হয় চা খেয়েই হচ্ছে আমরা আমাদের নিজ নিজ গন্তব্য মানে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বের হয়েছিলাম সাড়ে তিনটার দিক করে এখন অলমোস্ট নয়টা বাজে সো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন হাফেজ